فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شامنة توبائي আপনি জানতেছিলেন আপনার বন্ধুবান্ধব হালাল টাকা দিয়ে ব্যবসার বাণিজ্য শুরু করছেন, এখন এই ব্যবসার মধ্যে কীভাবে বরকত আসবে, এর কোনো আমল আছে কিনা? যে সম্মানিত ভাই, আসলে রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর রিজিক বৃদ্ধির কতগুলো আমল আছে। যে একটা আমল হচ্ছে যে আমরা আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখবো, আত্মীয় স্বজনকে আমরা কী করবো, উপঢকন দেবো, হাদিয়া দেবো এবং তাদেরকে বাড়িতে আনি যে আপনার আপ্যায়ন করবো। এর মাধ্যমে আল্লাহ রাসূলের ভাষায় যে তোমাদের রিজিকের মধ্যে কীভাবে বৃদ্ধি হবে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা আমল যেটা আমরা অনেকে খেয়াল করি না। আল্লাহ পাক আমাদেরকে আত্মীয় স্বজনের হকাদে করার সাথে সাথে তাদেরকে যে মূল্যায়ন করা, তাদেরকে সম্মান করা, তাদের আপ্যায়ন করা তৌফিক দান করুক। আমি আর হচ্ছে যে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কোনো দান সৎকার করলো এটার দ্বারাই কমে না, বরং এটা বাড়ে। তো ওই হিসাবে আমাদের উচিত হবে যে কিছু দান সৎকাও করা, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য উত্তম যে রিজিকের ব্যবস্থা করে। তো আরেকটা যে সূরা নূহের 10-12 আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাকুল তুস্তাগ ফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছিলেন যে ইস্তাগ ফিরু রাব্বাকুম, তোমরা বেশি থেকে বেশি ইস্তেগফার করো তোমাদের রবের নিকটে, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। এই ইস্তেগফারের কতগুলো লাভ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য মুসলধারে বৃষ্টি প্রদান করবেন, বৃষ্টির মধ্যে অনেক বরকত থাকে। ওয়ায়ুমদিদুকুম বি আমওয়ালিম ওয়া বানিন, এবং তোমাদের মাল সম্পদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিবেন এবং ছেলে সন্তানকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। ওয়াজআলনাকুম জান্নাত, এবং তোমাদের জন্য অনেক যে প্রকারের বিভিন্ন ধরনের যে ফলমূলের বাগান ব্যবস্থা করে দিবেন। ওয়াজআলনাকুম আনহারা, এবং তোমাদের জন্য অনেক রোজে নালার ব্যবস্থা করতে দেবেন। তাহলে ইস্তেগফারের দ্বারা এটা ফায়দা, এই জন্য উনারা নামাজি কালামি হবে, সৎ পথে চলবে, অপর অসৎপথ থেকে দূরে থাকবে, বাড়িঘরও খেয়াল রাখবে যেন তারা কোনো অশ্লীল অন্য কাজের মধ্যে জড়িত না থাকে। প্রত্যেকেই যে তবে ইস্তেগফারের মধ্যে থাকবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে রিজিক বাড়িয়ে দিবেন এটা কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ। আশা করি বিশ্বের বুঝতে পেরেছেন। এছাড়া আমরা বেশি থেকে বেশি যে জিকির আজকার করবো, কোরআন তালাবাত করবো, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবো যেন আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।